हेलो स्टूडेंट्स, आज हमें जो क्लास निचि से मूलत पॉलिटिकल साइंस ऑनर्स सिक्स सेम स्टूडेंट तुम्हारे DSE-4 जेखने वुमेन एम्पावरमेंटर टॉपिकटा रही है, वुमेन एम्पावरमेंट इन इंडिया तरी एक सब टॉपिक नहीं आलोचना करब। तार आगे बोले नी एक ही टॉपिक प्रोग्राम कोर्से SEC-4 रही है, तो ऑनर्सर संगे संगे प्रोग्राम कोर्से जरा पॉलिटिकल साइंस रही है, पॉलिटिकल साइंस सिक्स एम SEC-4 से वुमेन एम्पावरमेंट इन इंडिया टॉपिकटा रही है और कि तुम्हारे सिलेबस। टॉपिकटा हल नैशनल कमिशन फॉर वुमेन इन इंडिया, अर्थात भारत महिला जातीय कमिशन, भारत महिला जातीय कमिशन, महिला जातीय कमिशन मूलत महिलादेर क्षमतायनेर लक्ष्य एकटा बड़ पदक्षेप। भारत सरकार महिलादेर क्षमतायनेर जन्य जे विभिन्न पदक्षेपगुलो ग्रहण करेछिलो तार एकटा अन्यतम पदक्षेप हच्छे ई जातीय महिला कमिशन गठन। 1990 साले तत्कालीन केंद्रीय सरकार पार्लामेंटे ये बिलटा पास करे, परवर्तीकाले 1992 साल 3 जानुआरी थे एटा कार्यकरी है। तो जे उद्देश्य निये मूलत महिला जातीय कमिशन गठित है से उद्देश्यगुली हलो महिलादेर क्षमतायन, लिंग बैषम्य दूरीकरण, महिलादेर उन्नयन, लांछित निर्जातित एवं विभिन्न भावे सामाजिक पारिवारिक बा অন্যান্য আরোভাবে নিপীড়িত যে মহিলারা তারা যাতে বিচার পান, পাশাপাশি আগামী দিনে মহিলাদের মান উন্নয়নে মর্যাদার উন্নয়নে সরকারকে পরামর্শ দেওয়ার জন্যই মূলত এই জাতীয় মহিলা কমিশনের গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। সেই লক্ষ্যেই ভারত সরকার এই জাতীয় মহিলা কমিশন গঠন করে, অর্থাৎ মহিলাদের ক্ষমতায়ন, এটাই হচ্ছে মূল লক্ষ্য। তো এই লক্ষ্যে 1992 সালে জাতীয় মহিলা কমিশন কাজ করতে শুরু করে। তো জাতীয় মহিলা কমিশনের প্রথমেই গঠনটা আমাদের জানা দরকার যে জাতীয় মহিলা কমিশন কীভাবে গঠিত হয়। জাতীয় মহিলা কমিশন মূলত 6 সদস্য দ্বারা গঠিত। এই 6 সদস্যরা প্রত্যেকেই কেন্দ্রীয় সরকারের মনোনীত সদস্য। এদের মধ্য থেকে একজন সভাপতি হন, একজন সচিব হিসেবে মনোনীত হন এবং বাকি 4 অন্যান্য সদস্য হিসেবেই থাকেন। মোট 6 সদস্য নিয়ে তাহলে ভারতের জাতীয় মহিলা কমিশন গঠিত হয়। এদের যোগ্যতা সম্পর্কে বলা রয়েছে যে মহিলাদের বিষয়ে অভিজ্ঞ, মহিলাদের সমস্যা সম্পর্কে সচেতন, উৎসাহী, এরকম মহিলাদেরকেই সেই কমিটির সভাপতি হিসেবে মনোনীত করেন। পাশাপাশি অন্যান্য সদস্যরাও বিভিন্ন ক্ষেত্রে
অর্থাৎ শিক্ষা, সংস্কৃতি, সামাজিক বিভিন্ন কার্যাবলীর সঙ্গে যুক্ত, সমাজ কল্যাণমূলক কার্যাবলীর সঙ্গে যুক্ত ব্যক্তিত্বের মধ্য থেকে বিভিন্ন নারী আন্দোলনবাদী, বিভিন্ন নারী সচেতনা কর্মসূচির সঙ্গে যুক্ত ব্যক্তিত্বের মধ্য থেকেই মনোনীত হয়ে থাকেন। এখানে একটা উল্লেখযোগ্য ব্যাপার হলো যে ছজন সদস্যদের মধ্য থেকে বলা রয়েছে আর কি যে একজন সদস্যকে অবশ্যই তপশিলি জাতি বা উপজাতিভুক্ত হতে হবে। এই হচ্ছে মোটামুটিভাবে মহিলা জাতীয় মহিলা কমিশনের গঠন। এবার কার্যাবলীতে আসি। জাতীয় মহিলা কমিশন 1990 সালের অ্যাক্ট অনুযায়ী কাজ করে। কী সেই কাজ? এই জাতীয় মহিলা কমিশনের প্রাথমিক কাজ বা এক নম্বর যদি কাজ আমরা বলি, প্রাথমিক কাজ হল মহিলাদের নির্যাতনের তদন্ত করা। অর্থাৎ কোনো মহিলা যদি নির্যাতিত হয় তার তদন্ত করা এবং তার তদন্তের জন্য সেল গঠন করা মহিলা কমিশনের অন্যতম কাজ। এই কমিশনের সংবিধান বা নিয়মাবলীর 10 নং অনুচ্ছেদ আর্টিকেল 10-এ কমিশনের সংবিধানের 10 নং অনুচ্ছেদে এই সেল গঠনের কথা বলা আছে এবং সেল গঠনের দ্বারাই কোনো নির্যাতিত মহিলার তদন্ত হয়ে থাকে। দ্বিতীয়ত বলা আছে দেওয়ানি আদালতের মতো কাজ করে থাকে। দেওয়ানি আদালতের মতন কাজটা কি? অর্থাৎ কোনো মহিলা নির্যাতনের যদি কোনো কেস আসে বা হয় সেক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে ডেকে পাঠাতে পারে, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করতে পারে, তার পক্ষে যেসব নথিপত্র বা প্রমাণপত্র পেশ করা হয়েছে সেগুলো তদন্ত করে দেখতে পারে, আদালতে সে সংক্রান্ত বিষয়ে কোনো কাগজপত্র জমা থাকলে সেগুলোও চেয়ে পাঠাতে পারে। একই রকমভাবে দেওয়ানি আদালতের মতোই কোনো মহিলা অর্থাৎ কোনো কেস মহিলা সংক্রান্ত কি না, মহিলা নির্যাতন সম্পর্কিত কি না কোনো একটা কেস, সে সম্পর্কে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এই জাতীয় মহিলা কমিশন। তৃতীয়ত যে কাজ সেটা হচ্ছে পরামর্শ গ্রহণ। জাতীয় মহিলা কমিশন জাতীয় স্তরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন বুদ্ধিজীবী গোষ্ঠী প্রভৃতির সঙ্গে পরামর্শ করে মহিলাদের মান উন্নয়ন, মহিলাদের এই নির্যাতন কীভাবে রোধ করা যায় এই বিষয়ে বিভিন্ন কিন্তু পরামর্শ করে সেটা কিন্তু সরকারকে সুপারিশ বা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের কথা বলতে পারে। এই হিসাবে জাতীয় মহিলা কমিশন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে পরামর্শ গ্রহণ করতে পারে, মিডিয়ার সঙ্গে পরামর্শ করতে পারে, দেশের বিভিন্ন বুদ্ধিজীবী গোষ্ঠীর সঙ্গেও পরামর্শ করতে পারে। এটা তার একটা কাজ। চতুর্থত জাতীয় মহিলা কমিশন বিভিন্ন কমিটি গঠন করতে পারে। সেগুলো কি? যে মহিলাদের মান উন্নয়নের জন্য বা মহিলাদের নির্যাতন রোধ করার জন্য কর্মক্ষেত্রে হোক, সামাজিক স্তরে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, তারা কী করে? বিভিন্ন কমিটি, বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের জন্য এই কমিটিগুলো গঠিত হয়। আজ পর্যন্ত যেসব কমিটি গঠিত হয়েছে, যেমন বিভিন্ন শ্রমিকদের মহিলাদের মধ্যে বিভিন্ন শ্রমিকদের মান উন্নয়নের ক্ষেত্রে কমিটি বা মহিলা নির্যাতন রোধ করার জন্য যে বিভিন্ন কমিটি, একই রকমভাবে আইনের দিক থেকে, রাজনৈতিক দিক থেকে বিভিন্ন কমিটি, রাজনৈতিক দিক থেকে কমিটিগুলোর দেখাশোনার কাজ হচ্ছে যে রাজনৈতিক স্তরে বা রাজনৈতিক দিক থেকে মহিলারা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো পাচ্ছে কি না সরকার প্রদত্ত, সেই সমস্ত দিক দেখভাল করার জন্য মহিলারা এই জাতীয় মহিলা কমিশন বিশেষ কিছু কমিটি গঠন করতে পারে। নেক্সট কাজ হচ্ছে যে রাজ্য প্রদর্শন করা। বিভিন্ন কেন্দ্রীয় স্তর থেকে অর্থাৎ জাতীয় মহিলা কমিশন বিভিন্ন রাজ্যে গিয়ে
সেই রাজ্যের মহিলাদের মান উন্নয়নের ব্যাপারে রাজ্য সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে বা করেনি, বা সেখানকার মহিলাদের অবস্থা কীরকম, সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখার জন্য তারা রাজ্য পরিদর্শন করতে পারে। এক্ষেত্রে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা প্রথমে মুখ্যমন্ত্রী, একই রকমভাবে রাজ্য সরকারের অধীনস্থ যে মহিলা এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্য সচিব, এদের সঙ্গে আলাপ আলোচনা করে তথ্য সংগ্রহ করতে পারে, বিভিন্ন পরামর্শ দিতে পারে। একই রকমভাবে রাজ্যের বিভিন্ন নেতা, বিরোধী দলের নেতা বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন বুদ্ধিজীবী গোষ্ঠী, তাদের সঙ্গেও আলোচনা করতে পারে। এইভাবে বিভিন্ন রাজ্য পরিদর্শন করে সেখানকার থেকে তথ্য সংগ্রহ করা, এটাও তার জাতীয় মহিলা কমিশনের আর একটা অন্যতম কাজ। একই রকমভাবে প্রতিবেদন প্রস্তুত করা, প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে একটা মুখ্য কাজ বলা যায় বা গুরুত্বপূর্ণ কাজ জাতীয় মহিলা কমিশনের। কেন গুরুত্বপূর্ণ? যে পার্লামেন্টকে, পার্লামেন্টের উভয় অধিবেশনে সরকারকে এই মহিলাদের ব্যাপারে, দেশের মহিলাদের ব্যাপারে প্রতিবেদন পেশ করাটা হচ্ছে বাধ্যতামূলক। অর্থাৎ সরকার মহিলাদের জন্য কী কী কাজ করেছে, মান উন্নয়নে, মহিলাদের নির্যাতন রোধে, মহিলাদের ক্ষমতায়নের জন্য, এবং আগামী দিনে কী কী কাজ করবে, সেসব বিষয়ে একটা প্রতিবেদন পার্লামেন্টের উভয় কক্ষে সরকারকে কিন্তু পেশ করতে হয়ই, মানে বাধ্যতামূলক করতেই হবে। তার জন্য জাতীয় মহিলা কমিশনকে প্রত্যেক বছরই একটা প্রতিবেদন পেশ করতে হয় কেন্দ্র সরকারকে। এক্ষেত্রে জাতীয় মহিলা কমিশন যদি একই রকমভাবে রাজ্য স্তরের যে মহিলা কমিশনগুলো রয়েছে তাদেরও বিধান পরিষদ বা বিধানসভার সভায় যেহেতু সেই সরকারকে বাধ্যতামূলকভাবে প্রতিবেদন পেশ করতে হয়, জবাবদিহি করতে হয় মহিলাদের উন্নয়নে, মান উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়ানো, তাই রাজ্যের যে মহিলা কমিশনগুলো রয়েছে তাদেরকেও কিন্তু এভাবে প্রতিবেদন পেশ করতে হয়। তো এই কেন্দ্রীয় স্তরে যে প্রতিবেদন পেশ, সেখানে যদি কোনো বিশেষ রাজ্যের ব্যাপারে কোনো রকম অভাব অভিযোগ থাকে মহিলাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে সেটা কিন্তু কেন্দ্র থেকে সেই রাজ্যের আইনসভায় পেশ করার জন্য প্রেরণ করা হয় বা সেই রাজ্যে পাঠানো হয়। এইভাবে প্রতিবেদন পেশ সের জন্য যে তথ্য সংগ্রহ, অনুসন্ধান করা, এই সমস্ত কাজ কিন্তু জাতীয় মহিলা কমিশনকে করতে হয়। একই রকমভাবে সচেতনতা বৃদ্ধিমূলক কাজ বা কর্মসূচি গ্রহণ, নারীদের নির্যাতন কমানো, মহিলাদের মান উন্নয়ন ঘটানো, মহিলাদের ক্ষমতায়ন বৃদ্ধি, এই সমস্ত বিষয়ে জাতীয় মহিলা কমিশন কী করে? বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন ওয়ার্কশপ, বিভিন্ন সম্মেলন, এসব কর্মসূচি গ্রহণ করে থাকে, যার মাধ্যমে সাধারণ জনগণ এবং দেশের মধ্যে একটা জনমত তৈরি হয় বা গঠিত হয়, যার মধ্য থেকে নারী নির্যাতন কমানো যেতে পারে, নারীদের প্রতি নির্যাতন কমানো যেতে পারে, সেটা পারিবারিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক। এইভাবে ভারতের জাতীয় মহিলা কমিশন নারীদের ক্ষমতায়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, পাশাপাশি নারীদের মান উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেক্ষেত্রে আমরা দেখতে পাই আজ পর্যন্ত যেমন পারিবারিক মহিলা লোক আদালত গঠন হয়েছে ভারতে, পাশাপাশিভাবে লিঙ্গ বৈষম্য নির্যাতনের বিরুদ্ধে একটি জনমত গঠনেও কমিশন সফল হয়েছে। তো এই যে এইভাবে ভারতের
জাতীয় মহিলা কমিশন মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে আজ পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং সফল ভূমিকা পালন করে আসছে। এই হচ্ছে ভারতের জাতীয় মহিলা কমিশনের গঠন এবং ভূমিকা। তোমাদের এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আগামী দিনে তোমাদের এক্সামে খুব ইম্পর্টেন্ট এবং আসতে পারে 5 মার্কসে আসতে পারে, 10 মার্কসে আসতে পারে। আমি বলবো প্রোগ্রাম কোর্সের স্টুডেন্টরাও ভালোভাবে পড়বে এবং অনার্স DSE-4 স্টুডেন্টরাও ভালোভাবে পড়বে। ঠিক আছে, আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার আলোচনা হবে। থ্যাংক ইউ।